দুটি মাথা একসঙ্গে হলে আমার মাথাটা ওদিকে গেল, ওর মাথাটা ওদিকে গেল, দুজন দুই বাঙালি, দুই দেশের দুই বাঙালি, জয় বাংলা, বলুন জয় বাংলা, জয় বাংলা। আমার সঙ্গে ভারতের পশ্চিমবাংলার পরিচালক রাজীব বাবু কাজ করবে, আমি কাজ করব। একটি কথা অত্যন্ত সত্যি কথা, একদম ধ্রুব সত্য, নদী পদ গ্রাম নিয়ে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো আপনি একটি কবিতা লিখেন, উনি খুব সুন্দরভাবে লিখবেন। সেম জিনিসটা যদি ব্রিফিং দিয়ে কবি নজরুলকে বলা হতো যে আপনি লেখেন, উনিও লিখতেন, দুটো কিন্তু দুরকম। রাজীব বাবু একজন পরিচালক, আমি একজন পরিচালক, অপারেশন জ্যাকপট আমি একা চুরি করলে যা হবে, দুজন করলে সেটা হবে না, বা রাজীববাবু একা করলে যেটা হবে আমরা দুজন করলে সেটা হবে না। চিন্তাধারাটা একটি দৃশ্য কীভাবে চিত্রায়ণ করা যায় সেটা একটি সেন্টিমেন্টাল দৃশ্য একশো রকমভাবে পিকচারাইজ করা যায়, চিত্রায়িত করা যায়। তো এক একজনের চিন্তাধারা এক এক রকম। দুটি মাথা একসঙ্গে হলে আমার মাথাটা ওদিকে গেল, ওর মাথাটা ওদিকে গেল। তো পিকচারাইজের সময় কিন্তু কন্ট্রোডাকশন চলে আসে, না এইভাবে না এইভাবে করেন, না এইভাবে না ওইভাবে করেন, এই জিনিসটি অন্তত আমি হতে দেব না। আমাদের বন্ধু রাষ্ট্রের পরিচালক রাজীব বাবু, আমি ওনাকে 100% চলচ্চিত্রটি চিত্রায়ণ করার জন্য অনুমতি দিলাম। ওনার যেরকম ভালো সেভাবে করবে, কিন্তু ওনার সঙ্গে আমি বসেছি, ওনাকে বলেছি আপনি এইভাবে করবেন, এই জিনিসগুলো এইভাবে করলে ভালো হবে, উনি কিন্তু ওকে, তো উনি শুটিং করবেন, আমি সেখানে থাকবো, প্রয়োজনে আমি বলবো যে এই দৃশ্যটা আমি শ্যুট করি, আমাকে দেন, আমি করি, উনি আমাকে দেবে। আবার আমি যদি বলি যে এটা আপনি সুন্দরভাবে করবেন, করেন, আমি ওনাকে এককভাবেই দায়িত্ব দিলাম যে উনি করুক, ওনার চিন্তাধারায় আমি ওনার সঙ্গে আছি, এবং আমার বন্ধু রাষ্ট্রের লোক বলেই আমি বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে এই সুযোগটা দিলাম যে উনি করুক। এবং আমার বিশ্বাস উনি চলচ্চিত্রটি খুব ভালোভাবে নির্মাণ করবে, এবং আমি ওনার সাথে আছি, ওই নির্মাণে যতটুকু মানুষের কৃতিত্ব থাকবে সেখানে ওনার সাথে আমারও থাকবে, কারণ আমার বাইরে উনি কাজ করবেন না, আর ওনার বাইরে আমি কাজ করব না। তবে ওনাকেই পাওয়ারটা বেশি দিলাম। এই রাজীব বাবু এখানে আসেন প্লিজ। নমস্কার, আমরা হাত তোলা, দুজন দুই বাঙালি, দুই দেশের দুই বাঙালি, জয় বাংলা, বলুন জয় বাংলা, জয় বাংলা।